বান মিথ্যা ফচলিতের উপর করার চেষ্টা করি আমাদের আমলের আগ্রহের কারণেই করি কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে সঠিকটা জানতে পারি সঠিক হাদিসটা জানতে পারি বিশুদ্ধ হাদিসটা জানতে পারি তাহলে আমাদের আমলে স্বভাবও যেমন হচ্ছে এবং জান্নাতের ঠিকানা হচ্ছে জান্নাতের কাছে হচ্ছে আমলটি কোনো সন্দেহ নেই কিন্তু যদি আমরা বিশুদ্ধ হাদিস না জেনে জাল হাদিস হাদিসটা আমল করি আমলের কোনো ফায়দা হবে না বরঞ্চ এটা আরও গোনা এবং পাপ এবং মহান বিশ্বাল আসনের উপর মিথ্যা অবাদের গোনা অস্ভাবনা আছে যদি আমরা বিশ্বাস করি এবার আসুন আমরা চারটি কালিমা যেটা প্রসিদ্ধ কালিমা প্রত্যেকের মুখে মনে মজাদা সাব্যস্ত হয়েছে এগুলো আমরা জানার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করব নিজের পরিবার এবং সমাজকে আমল করার করানোর এবং দেওয়ার দেওয়ার চেষ্টা করব প্রথম ফজলত যে এই কালিমাগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই হাদিসটি সয়ী মুসলিমের চার হাজার উনআশি নম্বর হাদিস মোহানব ইসাল্লাহাম বলেন হাব্বুল কালাম ইলাল্লাহি আর বা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কালিমা হলো বাক্য হল চারটি আর এই চারটি বাক্য যে কোনো একটা শুরু পরে অর্থাৎ আগে পেশা হলে আগে পরে হলে বলতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা যদিও হু বহু মহান বিশ্বাস যেভাবে বলেছেন এভাবে বলে উত্তম আমরা বলেছেন কিন্তু যদি আগে পরে হয় কোনো সমস্যা নেই কালিমাগুলো কি বাক্যগুলো কি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলা ওলা ইলাহ ইহ্লা তার মানে এই চারটি কালিমা সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইলাহ আল্লাহ আল্লাহর কে যদি আল্লাহ হকবর আগে বলে আল্লাহ হকবর সুহান আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ আলাহ আল্লাহ কোনো সমস্যা নেই কেউ যদি লা ইহা ই বল আগে বলে লা ই ইহা ইহ সুহান আল্লাহ আহমদুল্লাহ হকবর বলে কোনো সমস্যা নেই আগে পরে হলে কোনো সমস্যা নেই মহানবৃষ আসাম তা বলেছেন দুই নম্বর ফজলত এই কালিমাগুলোর যেটা রসুল্লাহ সাল্লাহ আসলাম বিশুদ্ধ হাদিসে বলেছেন শহীদ মুসলিমের চার হাজার নশো আটষট্টি নম্বর হাদীে রসল্লা বলেন যে লা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কালিমাগুলো এই বাক্যগুলো আলার কাছে আসমানের নিচে জমিনের উপরে সূর্য দিতে হয় এই সূর্য যে সমস্ত পৃথিবীর উপর দিতে হয় সবার সব পৃথিবীর সমস্ত ধন সম্পদ এবং সমস্ত মালধন সবার চেয়ে উত্তম হলো এই চারটি কালিমা আল্লাহ আকপাত এই চারটি বাক্য দেখুন কত উত্তম কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা স্বর্ণ দূরত সেই চারটি বাক্য আলার কাছে বেশি উত্তম তিন নম্বর ফজরত হলো মহানবী সাল্লাহ সাল্লাম একটি ঘটনা মাহানবী সাল্লাহ চাচাত বোন আলী রাজাল সাল্লামর আনহর বোন উম্মাহানি আবু তালেবের মেয়ে তিনি একবার মহানবীকে বললেন যে রসল্লা আমাকে আমি তো বৃদ্ধ হয়ে গেছি বয়স বৃদ্ধ হয়ে গেছে আমাকে কিছু দুর্বল হয়ে গেছে আমাকে কিছু আমুল সংক্ষেপে আমুল শিখিয়ে দিন যেটা আমি বসে বসে করতে পারি মহানবী তখন বললেন যে ঠিক আছে তুমি সুবহান আল্লাহ একশোবার পড়ো আর এটা করলে তোমার একশোটি গোলাম বা দাসমুক্ত করার চেয়ে উত্তম সব পাবা সেটা হলো সে কোন জায়গা কোন জায়গায় গোলাম ইসমাইল আল ইসলামের বংশের গোলাম আল্লাহ আকবর এত বড় সব পাবা পাবে তুমি ইনশাল্লাহ দুই নম্বর বলল আলহামদুলিল্লাহ এটা একশোবার বলো তাহলে আল্লাহ রাস্তায় সজ্জিত সুসজ্জিত যুদ্ধের জন্য যে ঘোড়া এই ঘোড়াগুলো আল্লাহ রাস্তায় একশোটি ঘোড়া সত্যি গোলে যে সোয়াবগুলো এই সোয়াব তুমি পাচ্ছ যদি আলহামদুলিল্লাহ বার বলো সোহানুল্লাহ আর কি আল্লাহ আকবার একশোবার বলো তাতে কী হবে যে হজ বা হজের জন্য যে উঁটগুলো মিনায় পাঠানো হয় এমন উঁট একশোটি উঁট কোরবানির সব বা মিনার জন্য যেটা কোরবানি করা হয় বা হাদি এই উঁটের সব তুমি পাচ্ছ সোহানুল্লাহ যদি এই একশোবার আল্লাহ আকবর করো আর কি লা ইল্লাল্লাহ এটা একশোবার করো তখন মনে হয় বললেন যে এই লা লাহি আলাল্লাহ একশোবার করো তাহলে আসমান এবং জমিনের মাঝখানে সব ভরে যাবে আল্লাহ আকবর দেখুন এত বড় ফজলত চারটি বাক্যের হাদিসটি বিশুদ্ধ আমি বললাম সে কালবানি এটাকে হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন শাহিদ রীব হাদিস নাম্বার পনেরোশো তিপ্পান্ন হাদিস নাম্বার পনেরোশো তিপ্পান্ন বিশুদ্ধ হাদিস চার নম্বর ফজলত পাচ্ছি আমরা এই হাদিসের সেটা হলো এই কালিমাগুলো সমস্ত গুণা এর দ্বারা মাফ হয়ে যায় মহানবী সাল্লাহ আসসালাম কি বলেছেন বিশুদ্ধ হাদিসে এই হাদিস শেখ আলম হাসান বলেছেন শহীদ তরকিবের পনেরোশো উনসত্তর নম্বর হাদিসে রাসলাসম বলেন ইলা ইলাহ আল্লাহ করসমহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাতলা বিল্লাহ এটা পড়লে সমস্ত গুণ মাফ হয়ে যাবে যদিও তার গুণা সমুদ্র ফেনার চেয়ে বেশি হয় পাঁচ নম্বর ফজুরতে আসছি আল্লাম বলেন যে এইগুলো সব জান্নাতের বাগান জান্নাতের খেতি জান্নাতের ফলের বাগান এই হাদিসটি সে কালবান হাসান বলছেন গ্রহণযোগ্য বলছেন শাহিদ তিরমিজির হাদিস যেটা না হাদি তিরমেজির হাদিস নাম্বার হলো তিন হাজার চারশো বাষট্টিতে তো আল্লাহ হাদিসে সুসংবাদ দিয়েছেন এই দোয়া সম্পর্কে যে এই জান্নাতের বাগানগুলোকে চারা হেল জান্নাতের চারা কি যেখানে জান্নাতে গাছ লাগানো হবে ফলের বাগান ইত্যাদি শস্য ইত্যাদি হোক জান্নাতের চারা হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আল্লাহ আকবর এই চারটে হলো জান্নাতের চারা ছয় নম্বর ফজরত হলো মাহানব সাল্লা সাল্লাম আর একটি হাদিসে এটা বিশুদ্ধ হাদিস সহিদ জাহ আমানী শেখ হাসান বলেছেন গ্রহণযোগ্য সহিদ আমেদ হাদিসটা আমার পাঁচ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসে মাহানবী ইসাল্লাহিসালাম কী বলেছেন যে মোমেন্ট এর চেয়ে বেশি উত্তম আমল করতে হবে না ইসলামে যদি সে বেশি বেশি আল্লাহ আকবর সুহান আল্লাহ লা ইহিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আমরা বেশি বেশি আমলটা করি তাদের বয়সবৃদ্ধ হয়ে গেছে হ্যাঁ তবে যদি এই আমলটা অন্য কেউ বেশি করে তবে তার আমল নামা হয় কেউ আমাদের উঠবে সাত নম্বর ফজলত যেটা আবরের হাদিসে আসছে সে কালমেন হাদিসকে বলেছেন শহীদ জামে এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিসে যেটা পাচ্ছি আমরা যেই কালিমাগুলো যদি কেউ লাহ ইল্লাহ কেউ সুভান আল্লাহ যদি পরে কেউ যদি সুভান আল্লাহ আল্লাহ হকবর পরে তো সুভান আল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নাকি এবং বৃষ্টি গোনা তোমার মাফ হচ্ছে এবং আল্লাহ হকবার বলার সঙ্গে সঙ্গে তার এমনটি হচ্ছে বৃষ্টি গুণাবৃষ্টি নাকি হচ্ছে বৃষ্টি গুনমা হচ্ছে আল্লাহ ইল্লাহ বললে ঠিক বৃষ্টি নাকি বৃষ্টি গুনামা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আলমিন যদি কেউ পরে তাহলে তিরিশটি নাকি এবং তিরিশটি গুণমা হচ্ছে আট নম্বর ফজলত যে এই কারিমাগুলো জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিবে যে পড়বে তার পাঠককে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং কেমন দিন তার গুণাবুলোর জন্য মাফ হবে এটা যেটা আমরা পাচ্ছি হাদিসটি জামে দুইশো চোদ্দ সকাল মানে হাদিস বলেছেন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে হ্যাঁ আমুল বলে দিন যেটা জাহান্নাম নাম থেকে আমাদেরকে জন্য কি হবে ঢাল হিসেবে কাজ করে জাহার নাম দিতে দেবির আল্লাহ বল সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার পর এটা পড়লে তোমাদের কেমতের মতো মুক্তি হবে এবং জাহান নাম থেকে মুক্তির জন্য ঢাল হিসেবে কাজ করবে এটা বাকি থাকবে কেমতের দিন নয় নম্বর আমল হলো নয় নম্বর সুযোগ এটা যে আর শাহ আলিমের চারিপাশ্বে এই কালিমার করে থাকবে কি থাকবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই শব্দগুলো হাদিস্টাউর শাহী হাদিসটি শাহী সুনানে মা একদম আজ হাদিস কালমান শাহী বলেছেন তিন হাজার আটশো সতাত্তর নম্বর হাদিস দশ নম্বর ফজলত মাহনবীর বলেছেন মিজানের পাল্লা অনেক বেশি ভারী এই কালিমাগুলো মিজানের পাল্লা অনেক বেশি ভারী জামে হাদিস বলেছেন মিজানের সবচেয়ে বেশি ভারী এই কালিমাগুল এগারো নম্বর ফজরত হলো যে প্রত্যেকটি কালিমাই এটা সৎকা সৎকা হিসেবে কাজ করবে প্রত্যেকটি কালিমাই সৎকা হিসেবে কাজ করবে

এর সাল আমাকে কিছু কালমা শিক্ষা দিন যে আমার যথেষ্ট হবে তখন বলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইন আল্লাহ আকবর ওলা হাউল আল্লাহ কোয়াচা ইল্লা বিল্লা করো এটা তো তিনি বলেন যে চলে এটা আল্লাহর জন্য আমার জন্য কিছু বলুন তখন আরেকটা একটা দর্শক দিন আল্লাহ মাকফিরলি ওর হামনি ও আফেনি ওর চোখনি ও এটাও করো তোমার জন্য এখানে সবকিছু দোয়া আছে মাকফিরত গুন রহমত এবং নিরাপত্তা রিজিক এবং হেদায়ত সব দোয়া আছে এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সহিদ ইসলাম করার তফিক দান আমিন এবং এটা নিজের আমল পরিবারের জন্য আমল এবং এটা প্রচার করাত্ত্বা করা আসসালাম আলীক রহমা আবরাকাত